আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছোট ছেলে একটা নতুন সদস্য নিয়ে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হ্যাপি চিলড্রেন্স ডে। সব চিলড্রেনদের হার্দিক শুভকামনা করি, সবার ভালো থাকুক, সব বাচ্চারা ভালো থাকুক। আর আজকে আমি অনেক সকালে উঠে গিয়ে পুজো টুজো করে নিয়েছি, আর আমি ভারুজে আছি, তো ভারুজের আমার ডাক্তার দেখাই, সবসময় অনলাইনে দেখাই। তো আজকে আমি হসপিটালে যাব, হসপিটালের ডিসপেন্সারি তে যাব, তো সেখানে গিয়ে দেখি আসবো। অনেক মাস বাদেই যাচ্ছি, নয়তো অনলাইনে দু তিন মাস অন্তর অন্তর আমি দেখাই। তো এবারে যাব, এবারে ডাক্তারের কাছে বকাও খাবো। আমার সুগার 7.2 এসেছে, আর আমি রান্নাবান্না করে যাচ্ছি। আমার আজকে একটার সময় মানে পৌঁছাতে হবে দেড়টায় অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ও ওজন নেবে, বিপি চেক করবে, ওই সব সব কিছু ফর্মালিটি আছে, তো ওই সবগুলো হবে। তো আমি রান্নাবান্না করে জলখাবার খাওয়া হয়ে গেছে, আমি আজকে সকালে উঠে পুজো টুজো করে জলখাবার খেয়ে নিয়েছি। আমরা 12:30 বেরাবো, আমি ভাত ডাল বসিয়েছি, এখন ওইটা হয়ে গেলে আমি সবজি বানাবো, এই নিরামিষই করে যাব, এসে খাবো। 2:30 বেজে যাবে, আসতে এসেই খাবো, খেয়ে গেলে না ঘুম এসে যাবে, তো ওই জন্য খেয়ে যাব না। তো এখন আমি রান্না, ভাত ডালটা হয়ে যাক, এদিকে আমি অন্য সব কাজগুলো সেরে নিই। গাড়িতে যাচ্ছি না, অ্যাক্টিভাতেই যাচ্ছি, কেন এখানে বিয়েবাড়ির গাড়ি টাড়ি প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে, গাড়ি বার করা মুশকিল, তো আমরা অ্যাক্টিভাতেই যাচ্ছি। এখানে যে প্যান্ডেল হয়েছে তাই দেখাই, গাড়ি বার করা যাবে না, আমরা অ্যাক্টিভাতেই যাচ্ছি। হ্যাঁ রেডি, এবার আমি যাই তাড়াতাড়ি, নিচে নেমে গেছি, অন্যদিক দিয়ে যেতে হবে। সানগ্লাস পরে নিয়েছি, রোদ লাগবে না, তাহলে আমরা স্টার্ট করি না। তাহলে স্টার্ট করেছি, এবার ডিসপেন্সারি ওখানে যাব, ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। চলে এসেছি ডাক্তারের চেম্বারে, তো আমি যাকে দেখাই, অনেক বছর ধরেই দেখাচ্ছি, 2018 থেকে এসে গেছি তার হসপিটাল। তিনটে বাজে, মানে 2:51, যেতে যেতে 3:05 হয়ে যাবে, তারপরে আমাদের লাঞ্চ হবে। লাঞ্চ হবার এখন একটু ভেবেছিলাম কেনাকাটি করব, কিন্তু হবে না, আর ওই দেরি হয়ে গেছে, মানে আমাদের টাইম 1:50 ছিল, কিন্তু পেশেন্ট ছিল বলে একটু দেরি হলো। তো এখন আমি অ্যাক্টিভাতেই যাব, আমাদের বিল্ডিংয়ে বিয়ে আছে বললাম না, সেই জন্য খুব প্যান্ডেল করে রেখে দিয়েছে। তো এখন আমাদের এই রোদের মধ্যেই এসেছি, এবারে রোদের মধ্যেই যেতে হবে। আর বিধানের বার্থডে ছিল আমার ধারার ছেলে বিধান, তার বার্থডে ছিল, আমি ওকে উইশ করলাম, বলছে দাদি আ যাও, মানে আজই আ যাও, ওরা তো জামনগরে থাকে, বলছে আজকেই আসো, তো আমি বলেছি আসবো আসবো, মানে খুব খুশি হয়েছে আমার বার্থডে উইশ করলাম। তো এবারে অ্যাক্টিভাতে উঠতে হবে, সানগ্লাসও পরতে হবে, একটু কেনাকাটি ছিল কিন্তু আর কেনাকাটি করবো না, 3:00 তো বেজেই যাবে, গিয়ে খাবো লেট হয়ে যাবে, তো এখন আমরা সিধা বাড়ি যাব। আজকে মানে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, জানি না হবে কি না, বিকালবেলা যদি যাই সেটা আমি আপনাদের ক্যাপচার করব ভিডিওতে, তারপরে আপনাদের দেখাবো। এখন বাড়ি গিয়ে দেখা হবে।
কিছু কিনবো না ভাবলাম, কিন্তু পেয়ারা এত সুন্দর পেলাম কি বলবো, তো 2.5 কিলোর উপরে নিয়ে নিলাম। এ বলছে এত পেয়ারা নিয়ে কি হবে, আমি যে আমার পেয়ারা খুব পছন্দ। ওই এখন উঠতে হবে আবার অ্যাক্টিভাতে। এই পেয়ারাগুলো খুব সুন্দর। আমি রেডি হয়ে গেছি, বিকালে এক জায়গায় যাবো বলেছিলাম আপনাদের দেখাবো। এই আমার বাড়ির কাছে 800 মিটার কি 1 কিলোমিটার হবে না, তার কাছে একটা জায়গায় যাচ্ছি, রেডি হয়ে গেছি। আর যে দুপুরবেলায় পেয়ারা এনেছি দেখাই, কত সুন্দর পেয়ারাগুলো, একদম ক্লিন, দেখে এত ভালো লাগছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, 5:40 বাজছে, 10 মিনিটে পৌঁছে যাবো, আপনাদের বলবো কটায় পৌঁছালাম। আর এখন বেরিয়ে পড়েছি। এখানে একটা শিব মন্দির আছে এই সোসাইটিতে, আমরা আসি মন্দিরে কাছেই, হেঁটে 7-8 মিনিট লাগে এই মন্দিরে, আমরা আসি শিব মন্দিরে কাছেই, আসার পথে দর্শন করাবো আপনাদের। কেদারনাথ মহাদেব, আর আমরা যাচ্ছি এখানে স্বামীনারায়ণ মন্দির, খুব প্রসিদ্ধ, সেই মন্দিরে যাব, আপনাদেরও দেখাবো। তো বাড়ির থেকে তো একদম কাছে, তো হেঁটে হেঁটেই এলাম, গাড়ি ফাড়ি কিছু নিলাম না, ওয়াকিংও হয়ে যাবে। তো আপনাদের দেখাবো, সেই কবে থেকে ভাবছি হচ্ছে না, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর, আর কমেন্টও করবেন কেমন লাগলো মন্দিরটা। এই যে স্বামীনারায়ণের এটা গেস্ট হাউস মতন আছে, হল, এটা বিরাট বড় হল আছে, প্রবচন হয়। এটা আমরা পেছন দিক দিয়ে যাচ্ছি, সামনের গেটটা তো আরো সুন্দর, আমাদের বাড়ির কাছে যে গেলে পেছন গেট। এটা হল আছে, বিরাট বড় বড় হল আছে, এখানে প্রবচন হয়, অনুষ্ঠান হয় স্বামীনারায়ণ কিছু হলে। এখানে সব বিকালে হাঁটতেও আসে, দর্শন করতে আসে, আরতির দর্শন হয়। আর ওই পেছনে দেখছেন গাড়িগুলোর পেছনে যে বিল্ডিংটা, ওখানে স্বামীনারায়ণের হোটেল আছে আর গেস্ট হাউস আছে, মানে আমরা ভাড়া নিয়েছিলাম আমার ছেলের বিয়ের সময়, তো আগে থেকে বুক করলে ভাড়াও পাওয়া যায় রেন্টে। ধূপকাঠিও পাওয়া যায়, সব আছে ভালো, অনেক লোক আসে বাইরে, মানে ভারুচের বাইরের থেকেও আসে দর্শন করতে কাছাকাছির থেকে। এখানে বসার জায়গা, সবাই আড্ডা মারছে সব। গার্ডেন আছে, বসে খেলে বাচ্চারা। আমরা সামনে দিয়ে যাব, গিয়ে মন্দিরটা দেখাবো। সাইড দিয়ে ওঠা যায়, কিন্তু সাইড দিয়ে উঠলে আপনারা দেখতে পারবেন না সামনে কিরকম, তাই জন্য সামনে দিয়ে যাব। সুন্দর সুন্দর করে কাটিং করেছে গাছগুলো, দেখতে খুব ভালো লাগে। এখানে বসে পিকনিকও হচ্ছে, বসে বসে, হ্যাঁ, বসে সব নাস্তা করছে, সব বসে বসে গ্রুপ করে করে বসে খাচ্ছে। এই
এখানে পার্ক, ছোট বাচ্চাদের পার্কও করে দিয়েছে, আগে ছিল না। ভালো বানিয়েছে, বাচ্চারা খেলছে। অনেক অনেকগুলো আছে পার্কে খেলনা, অনেক আছে, অনেক বাচ্চা একসঙ্গে। এইটা স্বামীনারায়ণের শপ, আপনাদের দেখাবো। এখানে লেডিস আর জেন্টস টয়লেটও আছে, মানে বাইরে থেকে এলে কোনো অসুবিধাও নেই। মন্দিরেই সব, এত বাস এসেছে। আর এটা দোকান শপ আছে স্বামীনারায়ণ, পরে আসবো আপনাদের দেখাবো। এখন আমি এদিক দিয়ে সামনে দিয়ে যাচ্ছি। আর এটা হাইওয়ে, সামনে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। এখানে সব ঘুরতে আসে, মন্দিরটা দেখাই, দারুণ মন্দির। এলাও আছে কিনা জানি না, না এলাও থাকলে আপনাদের দেখাতে পারবো না। বড় বড় হাতি স্ট্যাচু, এখানে পদ্ম ফুল লাগায় দেখি আছে কিনা। দারুণ, এই যে এন্ট্রেন্স, দারুণ মন্দির। আরতির পরে খুলবে আবার, আরতি অবধি অপেক্ষা করবো। লাইটিংও আছে, দেখাবো আপনাদের। লাইট অফ, মানে আন্ধেরা হলে, অন্ধকার হলে আপনাদের দেখাবো। আর প্রদক্ষিণ করে নিয়ে আপনাদের দেখাই। বন্ধ হয়ে যাচ্ছে, কোন স্বামী হবে। এখন আমরা ওই শপে যাচ্ছি, আর সব থেকে দেখি ধূপকাঠি ভালো পেলে ধূপকাঠি নিয়ে নেব। আর তারপর একটু অন্ধকার হলে যাব মন্দিরে, আবার কপাট খুলবে আর দুই সময়, তখন আপনাদের দেখাবো। এদিক দিয়ে চলো। আর এখন আমরা ওই শপের দিকে যাচ্ছি, দেখাই লনে কি সুন্দর লনটা করেছে, সব লাইট দিয়ে আছে, একটু অন্ধকার হলে বোঝা যাবে। দারুণ সুন্দর সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন মন্দিরটা। কালকে দেব দিওয়ালি, সবাইকে হার্দিক শুভকামনা করি, সবার ভালো যাক দিনটা, সবার ভালো যাক এই দিনটা,
সারা বছর ভালো যাক এটাই চাই, আমারও আর আপনাদেরও সবার ভালো হোক। মন্দিরের কপাট খুলিনি, আপনাদের নিচে দেখাই, আরো একটা অভিষেক হয় ঘরে, ভেতরে যাব না বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই, তারপরে আমরা মন্দিরের কপাট খুললে যাব। কপাট খোলাটা খুব ভালো লাগে দেখতে। একটা নিচে বড় হল আছে, বড় হল আছে, সেখানে স্বামীনারায়ণের মূর্তি আছে, সেখানে অভিষেক হয়, 50 টাকা করে নেয় অভিষেকে, কি 101 টাকা নেয় যে কোনো কিছু হবে আমার ঠিক মনে পড়ছে না, সেখানে অভিষেক হয়। ওই রুমটা আপনাদের দেখাই, নিচে বড় হল আছে, সেখানে স্বামীনারায়ণের মূর্তি আছে, সেখানে অভিষেক হয়, 50 টাকা করে নেয় অভিষেকে, কি 101 টাকা নেয় যে কোনো কিছু হবে আমার ঠিক মনে পড়ছে না, সেখানে অভিষেক হয়। ওই রুমটা আপনাদের দেখাই, এটা দিয়ে যে সাইড সিঁড়ি দিয়ে উপরে যায় তার নিচেই একটা হল আছে। এই হলে হয় অভিষেক, এই হলে হয়, আমি ভেতরে যাচ্ছি না। আমি চেয়ারে বসে আছি, কপাট খুললে দেখাবো আপনাদের। কপাট খুলে নিয়েছে, প্রদীপের মতন লাইট জ্বলছে, আপনাদের দেখাই। এখানে হোটেলও আছে, স্বামীনারায়ণের হোটেল, আর ওখানটা দেখাই, সব পাওয়া যায় কিন্তু পেঁয়াজ রসুন কিছু না, বিনা পেঁয়াজ রসুনেরই সব, খেতে খেয়ে টেস্টি হয়, ভালো হয়। সেট আপ অন্যরকম ছিল, ভেঙে ভেঙে আলাদা সেট আপ করেছে, আমি চিনতে পারিনি, পুরো আলাদা সেট আপ হয়ে গেছে। আমি বললাম ফুচকাও পাওয়া যায় খাবে, তো দেখি পাওয়া যায় কি না, দেখানোর জন্য আমরা এলাম। আর ফুচকা নেই, সাম্বার বড়া আমার বড়ের ফেভারিট, কিন্তু এখানে পেঁয়াজ ঠেয়াজ কিচ্ছু নেই, রসুন পেঁয়াজ কিচ্ছু নেই, তো আপনাদের সেলফ সার্ভিস দেখাই। সুন্দর জিনিস পেয়েছি, দেখাই আপনাদের। কেমন লাগছে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি, মন্দিরের ইয়েতেই আছি,
এখন এইখানটা আমি লাইটে একটু আসি। এখন আমরা বাড়ি যাচ্ছি, হয়ে গেছে মন্দিরের সব দর্শন টর্শন আপনাদের দেখালাম, এবারে বাড়ির দিকে, বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। মন্দিরে আরতি হচ্ছে, ওই জন্য আর যাচ্ছি না, ওখানে মৃদুবড়া খেলাম, খেয়ে দিয়ে যাবো না, অন্য একদিন দেখাবো ওই মন্দির। এখন আমরা বাড়ি যাই, আমরা সোসাইটিতে এসে গেছি, সামনে দিক দিয়ে যাচ্ছি না, সামনে প্যান্ডেল করে দিয়েছে, প্যান্ডেলে বিয়ে বাড়ি কারো বিয়ে আছে, তাই জন্য পেছন দিক দিয়ে এন্ট্রি করছি। আজকে অনেক দিন বাদে হাঁটলাম, এখন গিয়ে সন্ধ্যা বাতি দিতে হবে। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার ছোট ছেলে একটা নতুন সদস্য নিয়ে এসেছে, তাকে দেখাতে বলেছি, আজকে হয়তো ও ভিডিও করবে নতুন সদস্য, আপনারা দেখবেন কেমন লাগলো। সো আমি সানডে একটা নতুন মেম্বার নিয়ে আসলাম, আমাদের নতুন পেট, ওর নাম হচ্ছে সফটি আর ফ্লাফি। সো আমি দেখাই কি কি পেট এনেছি। সফটি, ফ্লাফি, সফটি, সফটি, দেখতে হয় একে, কেন কি কোনা কোনা চলে যায় তো বার করতে মুশকিল হয়ে যায়, ওখানে নোংরা আছে তো দেখতে হয়। সফটি, এখন দেড় মাসের তো এমনি ভয় পায় নিচে নামার জন্য, তো এমনি দেখবে কি আছে নিচে, তো একটু এখানে নিয়ে আসি, সামনে যাবে আর নিচে দেখবে আর বাস মাঝখানে আবার এসে যাবে। নাম সফটি দিয়েছে মা, ট্রফি দিয়েছে প্রিয়া দিদি, তো দুটো নামই আমি ডাকি। শপিং করে নিয়ে এলাম এত জিনিস, আর যে মৃদুবড়া খেলাম এক প্লেটে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য, তো মোটে 40 টাকা, আর এত সম্বন্ধী চার পেঁয়াজ দেয়নি, কোনো মনেই হচ্ছে না, এত টেস্টি, তো খুব ভালো লাগলো খেয়ে। এখন আমি সন্ধ্যাবাতি দেবো।